রাজ্যের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে ধর্মনিরপেক্ষ সমস্ত রাজনৈতিক দলকে এক মঞ্চে আসার আহ্বান সিপিআইএম দল যে জানিয়েছিল তাতে সাড়া দিচ্ছেন সকলেই। একথা বললেন সিপিএম রাজ্য সম্পাদক। সিপিএম ডুকলি মহকুমা কমিটির তরফে বিশাল মিছিল শেষে হাপানিয়ায় হয় সমাবেশ। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, দলের মহকুমা সম্পাদক নারায়ণ দেব, ঝর্ণা দাস বৈদ্য, সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। সবাই আলোচনা করতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন, রাজ্যের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে ধর্মনিরপেক্ষ সমস্ত রাজনৈতিক দলকে এক মঞ্চে আসার আহ্বান সিপিআইএম দল যে জানিয়েছিল তাতে সাড়া দিচ্ছেন সকলে। এই তাগিদ ও দাবি সারা রাজ্যের মানুষের। মানুষের অভিপ্রায়ের যোগ্য সম্মান দিয়ে সর্বভারতীয় দল, আঞ্চলিক দলগুলো সংবিধান মেনে এগিয়ে আসছেন বলে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান। সোমবার বিভাগীয় কমিটির ডাকে এলাকার সন্ত্রাসের বিরুদ্ধে ও আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্টকে জয়ী করার আহ্বান জানিয়ে বিশাল মিছিল সংগঠিত হয়। পরে সবাই বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, তৃণমূল কংগ্রেস ছাড়া সকলেই আহ্বানে সাড়া দিয়েছে, অন্যদের সাথে আলোচনা অনেক দূর এগিয়েছে। ভারতীয় জনতা পার্টির মধ্যকারেও যারা সে প্রধানমন্ত্রী বক্তব্যে বিশ্বাস করে, ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপি আইপিএফকে সরকার তৈরি করার জন্য ভোট দিয়েছিলেন, যারা দিন রাত পরিশ্রম করেছিলেন, পরবর্তী সময়ে তাদের নেতাদের নির্দেশে নানা জায়গাতে হামলা হুজুতি চালিয়েছিলেন, কেউ রেহাই পায়নি। এই যারা রেহাই পায়নি সে তালিকার মধ্যে গ্রামের কৃষক আছেন, ক্ষেতমজুর আছেন, জমিয়া আছেন, শহরের সাধারণ নাগরিক আছেন, বুদ্ধিজীবীরা আছেন। তারা শুধু সাধারণ নাগরিক না, অফিস কাছারির ভেতরেও নানাভাবে অপদস্থ হয়েছেন। প্রশাসনের সর্বোচ্চ স্তরে যারা সংবিধান অনুযায়ী নিয়ম অনুযায়ী সরকার চালনা যারা কার্যকরী ভূমিকা গ্রহণ করেন, মুখ্য সচিব থেকে শুরু করে ডিএম, এসডিএম, বিডিও, হাসপাতালের ডাক্তার, কলেজ স্কুলগুলার অধ্যক্ষ থেকে শুরু করে হেডমাস্টার, সাধারণ শিক্ষক, কর্মচারী, অফিসে কাছারিতে শাসক দলের লুটেরা বাহিনীর এদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গত 5 বছরে হাজার হাজার কর্মচারী নির্বিচারে অপ্রয়োজনে লাঞ্ছিত হয়েছে, বদলি হয়েছে, আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত। জিতেনবাবু বলেন, মানুষ জবাব দিতে প্রহর গুনছেন। নির্বাচন কমিশন কবে নির্বাচন ঘোষণা করবে? বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে জিতেন্দ্র চৌধুরী বলেন, সাধারণ কর্মচারী, পুলিশ, চাকুরি প্রার্থী সকলেই আক্রান্ত। বর্তমান ক্ষমতাসীন দল যুব সমাজকে অসামাজিক কার্যকলাপের মাধ্যমে ব্যবহার করে চলেছে, এতে এদের কোনো লাভ হচ্ছে না, বৈভব বাড়ছে দলের নেতাদের। তার মধ্য দিয়ে ভোটের তারিখ ঘোষণা হবে, এ রাজ্য থেকে গণতন্ত্রের দুশ্মন, সংবিধানের হত্যারা যারা গত 5টি বছর এই ত্রিপুরাজ্যের মানুষের বুকের উপরে স্টিলরোলার চালিয়েছে, শোষণ চালিয়েছে, এ রাজ্যের ঐতিহ্য, এ রাজ্যের যা কিছু আমাদের অর্জন গত 5 বছর একে ব্যঙ্গে চোরে তছনছ করার চেষ্টা করেছে, এই আপন বিদায় করার জন্য ত্রিপুরাজ্যের মানুষ অপেক্ষা করে আছেন নির্বাচন কমিশনের তারিখের জন্য। তিনি 2018 সালে নির্বাচনের ফল ঘোষণার পর থেকে শুরু হওয়া সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরেন। জিতেন্দ্র চৌধুরী বলেন, চাকুরির দাবি করে লাঠি খেয়েছে বেকাররা, 10,300 শিক্ষকরা। মানুষ ভুল বোঝাবুঝির শিকার হয়েছিল প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের মুখের আশ্বাস শুনে। জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, বিজেপি বুঝতে পেরেছে মানুষ ফাঁকি ধরে ফেলেছে, তাই নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে, দুঃশাসনের আবার সুশাসনের অঙ্গীকার। হাস্যকর, ক্ষমতাসীন দল দুয়ারে সুশাসনের রিপোর্ট কার্ডের নামে নতুন ফাঁদ পেতে মানুষকে বোকা বানাতে চাইছে আবার। তিনি সকলকে সতর্ক করে ক্ষমতাসীন দলের জনবিশ্বাস যাত্রাকে বিশ্বাসভঙ্গের যাত্রা বলে অভিহিত করেন। মুখ্য সচিবের চাকরি খেয়ে
টিসিএস অফিসার আইএএস অফিসারদেরকে অপদস্থ করে থানার দরোগা বাবু যারা অন্যায়ের বিরুদ্ধে একটু কথা বলতে চেষ্টা করেছেন তাদের নানাভাবে লাঞ্ছিত করে এখানে শেষ না। কারণ মানুষ প্রতিবাদের বাসা খুঁজবে আমাদের দেশের সাংবিধানিক ব্যবস্থায় গণতন্ত্রের প্রক্রিয়ায় নানা সংস্থার ভোট আসবে। ভোট এসেছিল 2019 লোকসভা নির্বাচন তার পরবর্তী সময়তে ভেঙে দেওয়া পঞ্চায়েত এবং নগরসভাগুলোর উপনির্বাচন তারপরে সাধারণ নির্বাচন এরপরে এসেছিল এডিসি নির্বাচন তাও হাইকোর্টে কেস করে সে নির্বাচন করাতে হয়েছে এবং সর্বশেষ বিধানসভার চারটি আসনের উপনির্বাচন। তিনি এদিন আহ্বান জানান যেভাবে সন্ত্রাস উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছেন সেইভাবে আরও বেশি বেশি করে রাস্তায় নেমে আসুন। মানুষের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে অপশাসনের জবাব দিতে, বুথে বুথে সম্পর্ক গড়ে তুলতে তিনি আহ্বান জানিয়ে প্রত্যয় ব্যক্ত করে বললেন ত্রিপুরার নির্বাচন দিয়ে বিজেপি বিতরণ পর্ব শুরু হবে, শেষ হবে 24-এর লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ থেকে এদের হটিয়ে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।